السلام عليكم ورحمة الله وبركاته. একজন ভাই প্রশ্ন করেছেন, একটি হলো ইদানিং কিছু লোক বলে রাষ্ট্রীয় সুদ খাওয়া জায়েজ, যেমন ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া, তাছাড়া দেশের উন্নতি কোনোভাবে সম্ভব না, ব্যাংক না থাকলে আন্তর্জাতিক ব্যবসা সম্ভব নয় এবং সৌদি আরবেও তো ব্যাংক আছে, এই ব্যাপারে বিশদ জানতে চাই। এটা হলো কিছু লোক বলে এটা ওই কিছু লোকের ফতোয়া, আমরা যেটা বলবো এর উত্তরে সেটা হলো সব ধরনের সুদেই হারাম, সেটা রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক যেটাই হোক। আল্লাহ পাক সুদকে শ্রেণীভাগ করেন নাই। আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন, এটা সব ধরনের সুদ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন কুল্লু রেবা তাহতা কাদামি মাউদুন, যে যত রকমের রেবা আছে, কুল্লু রেবা মানে যত রকমের রেবা, যত রকমের সুদ আছে সব সুদকে আজকে আমার পায়ের নিচে প্রতিত করে দিলাম, মাটির সাথে মিশাই দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত রকমের কুল্লু রেবা, বলছেন যে যত রকমের রেবা আছে, যত রকমের সুদ আছে সব সুদ আমার পায়ের নিচে আজকে প্রতিত করে দিলাম, এবং সর্বপ্রথম আমি সুদ মুক্ত করলাম রেবা আব্বাস, আব্বাসের সুদকে আমি সর্বপ্রথম মকুব করে দিলাম, মানে আব্বাস আমার চাচা আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের ব্যবসা করতেন আগে, ইসলাম গ্রহণের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরিবার থেকে আমি দিন আগে শুরু করলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সুদের ব্যবসা করেন না, বা তার স্ত্রীরা করেন না, তার মেয়েরা করেন না, মেয়ের জামাইরা করেন না, তো করতেন কে, ওই চাচা। তো এই জন্য সর্বপ্রথম চাচারটাই বললেন যে আমার পরিবার থেকে সুদ বাদ দিয়ে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সেখানে কুল্লু রেবা বলছেন, এই জন্য সেটা সৌদি আরব যদি করে, সৌদি আরবও সেটা সুদ, সৌদি আরবে করলে তো সব জায়েজ না। সৌদি আরব কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল কি? কোরআন সুন্নাহ, শরীয়তের দলিল কোনো দেশ না। সৌদি আরবের লোকেরা কি করে না করে তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমরা দিব, কিন্তু আমরা দেখব কোরআন আমাদেরও, কোরআন তাদেরও, সুন্নাহ আমাদেরও তাদেরও, কিন্তু তাদের আমল আমাদের জন্য দলিল না। তো তারা যদি সুদ খায় সেটা সুদ, তারা সুদ খাইলে সেটা তো হালাল না। আরেকটা হলো সৌদি আরবের যে ব্যাংকিং ব্যবস্থাপনা সেটা ইসলামী ব্যাংকিং, তবে সেখানে ইন্টারন্যাশনাল কিছু ব্যাংকও আছে, ইন্টারন্যাশনাল কিছু সুদী ব্যাংকও আছে, যেগুলো একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য অনুমোদন দিতেই হয়। তো যাই হোক, মূল কথা হলো আমরা বলবো সুদ হারাম।